বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালো থাকো। এই কামনাই সবসময় তো রাখি। আসলে আমি সবসময় ভালো থাকি এবং ভালো থাকার দলে। তো আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে এসেছি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। আমরা একটু বোর্ডের দিকে তাকাই, তো লেখা আছে এখানে নবম দশম শ্রেণী বাংলা প্রথম পত্র, কবিতার নাম। কবিতার নামটা তোমরা একটু খেয়াল করো, কপোতাক্ষ নদ কবিতার নাম। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। এই মহাকবির জন্ম 1824 খ্রিস্টাব্দে 25 জানুয়ারি। জন্মস্থান যশোর জেলা সাগরদাড়ি গ্রামে। নাটকের নাম শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী। প্রহসন, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। কাব্যগ্রন্থ বীরাঙ্গনা ব্রজাঙ্গনা তিলোত্তমা সম্ভব কাব্য। মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। 1842 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত, যার ফলে মাইকেল শব্দটি তার নামের পূর্বে যুক্ত হয়। তো তাহলে তার প্রথমে নাম কি ছিল? শ্রী মধুসূদন দত্ত। পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত। উল্লেখ্য, রাজনারায়ণ দত্ত ছিলেন একজন জমিদার। মাতা জাহাঙ্গীর দেবী। এই মহাকবির মৃত্যু হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। প্রবক্তা মাইকেল মধুসূদন দত্ত একাধারে অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা এবং বাংলা সাহিত্যে সনেটের জনক। আসলে সনেট কে জনক, সনেটের জনক কে? সনেটের জনক হচ্ছে ইতালীয় কবি পেট্রার্ক, কিন্তু বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। ইতালীয় কবি পেট্রার্ক ছাড়াও ইংরেজ সাহিত্যিক লর্ড উইলিয়াম বায়রন, লর্ড শেলি, ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়র এরা সনেট রচনা করেছিল। তো মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকেই তার চিন্তা চেতনা মগজে সবসময় ঘুরপাক খেত তিনি ইংরেজ কবি হবেন। তিনি বাংলা ভাষার চাইতে ইংরেজি সাহিত্যকে খুবই বেশি ভালোবাসতেন, ইংরেজি ভাষাকে ভালোবাসতেন, এবং তার চিন্তা চেতনা ছিল যে কোনো মতে যদি সে ইউরোপের কোনো একটি দেশে যেতে পারেন এবং ইংরেজি সাহিত্য রচনা করতে পারেন, তাহলে তিনি ওই যে বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়র এদের নামের পাশে তার নামটাকে অঙ্কিত করতে পারবেন। এই চিন্তা চেতনা থেকে তিনি যখন হিন্দু কলেজে অধ্যয়ন করেন, 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ফলশ্রুতিতে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয়। তার এই উচ্চাভিলাষ, তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য মাইকেল মধুসূদন দত্ত নিজ ভাষা, নিজ ধর্ম, নিজ দেশকে ত্যাগ করে তিনি পাড়ি জমিয়েছিলেন সুদূর ফ্রান্সে। তো ফ্রান্সে পাড়ি জমানোর পরে তিনি কি করলেন? ফ্রান্সে পাড়ি জমানোর পরে তিনি সেখানে একটি ইংরেজি সাহিত্য রচনা করলেন, যেটার নাম ছিল ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি, এই ক্যাপটিভ লেডি সফলতার মুখ দেখতে পাইনি। ইংরেজি সাহিত্য বিশারদগণ এটাকে গ্রহণ করেননি। যেহেতু মাইকেল মধুসূদন দত্ত নিজ ধর্ম এবং ভাষা ত্যাগ করেছেন, দেশ এবং জাতকে ত্যাগ করেছেন, হিন্দু ধর্ম অনুযায়ী কেউ যদি ধর্মচ্যুত হয় তবে তাকে এক ঘরে করে দেওয়া হয়, তার সাথে আর যোগাযোগ রক্ষা করা হয় না। মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। তিনি যখন বিদেশে, তখন তিনি নানা রকম অর্থকষ্ট, শারীরিক মানসিক যন্ত্রণায় ভুগছিলেন, তখন তাকে কেউ সহযোগিতা করা হচ্ছিল না, তার পরিবার তাকে সহযোগিতা করতে পারেনি বা সহযোগিতা করেনি। তো সেখানে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। দেশ, ভাষা, জাতি, ধর্ম এগুলো ত্যাগ করা যে তার কত বড় রকমের ভুল ছিল সেটা সে বুঝতে পেরেছিলেন, এবং সর্বশেষ তিনি ফিরে এসেছিলেন বাংলা ভাষা এবং সাহিত্য। এই বাংলা ভাষা এবং সাহিত্যে ফিরে আসার ফলে বাংলা সাহিত্যের অঙ্গন, সাহিত্য আকাশ সমৃদ্ধশালী হয়েছে।
মাইকেল মধুসূদন দত্ত 1859 সাল থেকে প্রায় 1867 সাল পর্যন্ত বাংলা সাহিত্যে যা কিছু রচনা করেছেন তা আজও অপ্রতিদ্বন্দ্বীভাবে সেরাদের মধ্যে সেরা। একমাত্র মাইকেল মধুসূদন দত্তেরই মহাকাব্য সার্থক মহাকাব্য হিসেবে স্বীকৃত। মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য হচ্ছে মহাকাব্য, যা হিন্দু ধর্মের অংশ হিসেবে হিন্দু ধর্মের ধর্মীয় কাহিনী থেকে নেওয়া। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে যে সনেট রচনা করেছেন এইটা অদ্বিতীয়ভাবে সার্থক, এবং তার এই সফলতা ভাগিদার অন্য আর কেউ হতে পারেনি আজ পর্যন্ত। অনেকেই রচনা করেছেন, রচনা করতে চেষ্টা করেছেন, কিন্তু সফলতার দাবিদার একমাত্র মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যে সনেট রচনা করেন, এই সনেট কি? হু ইজ সনেট, মানে হু ইজ সনেট, সনেট কে? সনেট কেই আমাদের পাশের বাড়ি রয়েছে সনেট, অনেকের নাম থাকে আর কি, উনি না কে আমাদের জানতে হবে বিষয়গুলো। আসলে সনেট, সনেট শব্দটি এসেছে সনেটো শব্দ থেকে। এই সনেট হচ্ছে চতুর্দশ পদী কবিতা, যে কবিতার মধ্যে 14টি লাইন থাকে, যে কবিতার লাইনগুলো 8 এবং 6 দুই ভাগে বিভক্ত থাকে। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট, বাংলায় প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, পরের 6 লাইনকে বলা হয় শতক। এই কবিতার মধ্যে প্রথম 8 লাইনে কবির মনের যত কল্পনা আছে সেই কল্পনাগুলো প্রকাশিত হয়, পরের যে 6 লাইন আছে সে 6 লাইনে কবির কল্পনার পরিণতি কি হতে পারে সেই ইঙ্গিত প্রদান করা হয়। এভাবেই সনেট রচিত হয়। আমরা দেখতে পাব যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি আসলে কি। তা আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে 14টি লাইন আছে এবং 2টা ভাগ আছে। প্রথম 8 লাইনের একটা অংশ আছে, পরে 6 লাইনের একটা অংশ আছে। তাহলে আমরা যদি প্রথম 8 লাইনকে অক্টেভ হিসেবে গণ্য করি এবং পরের 6 লাইনকে ষষ্ঠক, শতক বা সেস্টেট হিসেবে নিয়ে নেই, তাহলে এটা 14 লাইনের একটি কবিতা, 2টি ভাগ আছে, অক্টেভ এবং সেস্টেট, অষ্টক এবং শতক। এখন শিক্ষার্থী বন্ধুরা আপনারাই বলুন যে আসলে এটা কি। আপনারা নির্দ্বিধায় বলতে পারেন আসলে এটা হচ্ছে একটি সনেট। হ্যাঁ, অবশ্যই এটা একটি সনেট, কারণ আমরা দেখতে পাচ্ছি সনেটের যে বৈশিষ্ট্য, সনেটের যে গুণাগুণ, সনেট রচনার যে কলাকৌশল, সব কিছু এই কপোতাক্ষ নদ কবিতার মধ্যে বিদ্যমান। সুতরাং আমরা এটা নিশ্চিন্তে বলতে পারি কপোতাক্ষ নদ একটি সনেট। তো আমরা কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। কবিতাটি আমি পড়ছি আপনাদের সুবিধার্থে, আপনাদের জানার জন্য, যারা আমাকে দেখছেন শুনছেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন তাদের জ্ঞাতার্থে কবিতাটি পড়ছি। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপ্নে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব অলোকনে, জুড়াই কান আমি ভ্রান্তির ছড়ে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটিকার চলে, দুগ্ধ স্রোত রূপে তুমি জন্মভূমি স্থলে। এই যে 8 লাইনের কবিতাটা আমি বললাম, 8 লাইন, এই 8 লাইনের ব্যাখ্যা যদি আমরা করতে চাই যে সতত সবসময় কবির মনে একটি নদীর কথাই স্থান নিয়েছে, একটি নদীর কথাই সবসময় কবির মনে পড়ে, সেই কবি সেই নদটি হচ্ছে কে, সেই নদটি হচ্ছে কে, সেই নদটি হচ্ছে কপোতাক্ষ নদ। সে যখন বিদেশে ফ্রান্সে ভার্সাই নদীর তীরে বসা, তখন সেই ভার্সাই নদীর তীরে বসে বসে সে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পায়। ভ্রান্তি ভুলের ছলনায় ভার্সাই নদীকে দেখে দেখে সে তার স্নেহের তৃষ্ণা মেটানোর চেষ্টা করে, কপোতাক্ষ নদের কথা মনে করে। তার কাছে মনে হয়েছে দুগ্ধ স্রোতের মধ্যে, দুগ্ধ স্রোতে মা জন্মভূমি দেশ, এটাকে যদি সে মা হিসেবে কল্পনা করে, মায়ের বুকে দুধের স্রোতের ধারা হচ্ছে কপোতাক্ষ নদ, যে কিনা কবির তৃষ্ণা মিটিয়েছে।
যে কিনা কবির ছেলেবেলার খেলার সঙ্গী, যার কাছে কবির আজন্ম প্রত্যাশা ভালোবাসা স্বপ্ন সাধ শখ সব কিছু পড়ে রয়েছে, সেই কবিতা প্রণয়কে সে মনে করেছে বিদেশে বসে বসে। এবং এই স্নেহের তৃষ্ণা মেটাতে পারে একমাত্র কপোতাক্ষ নদ। সে বহু দেশ ঘুরেছে, বহু নদ নদী দেখেছে, কিন্তু কোনো নদ নদী কবিকে আকুল ব্যাকুল করতে পারেনি কপোতাক্ষ নদের মতো করে। তারপরে আমরা কি দেখতে পাই, এগুলো আমরা এই প্রথম আট লাইনে যা এখন ব্যাখ্যা করলাম বললাম, এগুলো সব কবির মনের কল্পনা। এবার আমরা পরের ছয় লাইনে যদি চলে যাই, আমরা দেখতে পাই আর কি হে হবে দেখা। কবি এখানে সংশয় প্রকাশ করেছে, পরিণতিটা কী হতে পারে, আবার আর কি দেখা হবে, সে কি আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে, সে কি আবার তার সেই প্রিয় মাতৃভূমি সাগরদারি পারে পারে আসতে পারবে, সে কি সেই কপোতাক্ষ নদের তীরে বসতে পারবে, সে কি সেই কপোতাক্ষ নদের তীরে বসে সকালের সূর্য উদয় সন্ধ্যা অস্তমিত সূর্যকে দেখতে পাবে, সেই ঢেউ সেই কলকল ধ্বনি পাল তোলা নৌকা যেখানে উড়ে চলে সে সেই দৃশ্যপট কি তার আবার দেখা হবে, সে কি ফিরে আসতে পারবে দেশে। এই যে সংশয়, এই যে চিন্তা চেতনা তার ভিতরে উঁকি দিচ্ছে, সে চিন্তা করছে যে আসলে কি হবে, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এমনি গাবে বঙ্গ যে জনের কানে সকা সকালিতে নাম তার এ প্রসে এ প্রবাসে মুজি প্রেম ভাবে। যে আমি বিদেশে বসে প্রেমের মতো করে ভালোবাসার মতো করে আমি যে কপোতাক্ষ নদকে ভালোবাসি, কপোতাক্ষ নদের প্রতি যে আমার অনুরাগ বিরাগ, এ কথাগুলো যে আমি বলছি তুমি একটু বাংলার মানুষের কানে কানে পৌঁছে দিও। সে বলেছে সাগরকে রাজা হিসেবে আখ্যায়িত করে এবং কপোতাক্ষ নদকে প্রজা হিসেবে আখ্যায়িত করে, এবং এই রাজা যেমন প্রজাকে কর দেয় খাজনা দেয় ট্যাক্স দেয়, ঠিক তেমনিভাবে পানি হিসেবে কপোতাক্ষ নদ পানি দেয় সাগরকে কর হিসেবে, এবং সে বাংলার কানে কানে কপোতাক্ষ নদের ঢেউয়ের মাধ্যমে কপোতাক্ষ নদের সুরের মাধ্যমে কপোতাক্ষ নদের মাধ্যমে জানিয়ে দিতে চেয়েছেন যে আমি বিদেশে বসে প্রবাসে বসে ভালোবাসার সাথে তোমাকে স্মরণ করছি, আমি কি আর ফিরে আসতে পারব। এই যে চিন্তা চেতনা, তো এই চিন্তা চেতনা শিক্ষার্থী আপনারা বুঝতে পারছেন যে এই চিন্তা চেতনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আসলে এটা একটা সনেট কবিতা, এবং সনেটের সকল বৈশিষ্ট্য কবিতার মধ্যে বিদ্যমান, এবং কবিতাটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখতে চাই এখানে কী কী গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে। শব্দার্থগুলো দেখলে আপনারা দেখবেন সতত, সতত মানে হচ্ছে সবসময়, বিরলে, বিরলে মানে হচ্ছে একান্ত নিরিবিলিতে একা একা নিভৃত স্থানে, নিশা, নিশা মানে হচ্ছে রাত্রি, রাত্রি রজনী নিশা, হ্যাঁ এগুলো একই সমান্তর শব্দ। ভ্রান্তি, ভ্রান্তি মানে হচ্ছে ভুল। এবার আসি বাড়িরূপ, বাড়ি পানি, বাড়িরূপ কর, পানিকে কর হিসেবে তুলনা করা হয়েছে। এরপরে আসছে চতুর্দশপতি কবিতা সম্পর্কে, আমি প্রথমেই বলেছি চতুর্দশপতি কবিতা হচ্ছে সনেট, সনেট হচ্ছে ইতালীয় শব্দ, সনেট থেকে আসছে এই সনেট শব্দটি, যেখানে আট এবং ছয় লাইনের বিভক্তি আছে, প্রথম আট লাইনকে অষ্টক, পরের ছয় লাইনকে সিস্টেট, অষ্টক এবং ষটক, চৌদ্দ লাইন বিশিষ্ট কবিতা, এটাকে বলে সনেট। এর জনককে আপনারা জানেন ইতালীয় কবি পেত্রার, এবং আরও লিখেছেন উইলিয়াম বায়রন শেলি ওয়ার্ডসওয়ার্থ এরা, আর বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, আরও অনেকে চেষ্টা করেছেন সার্থকতা পায়নি, মধুসূদন দত্তেরটাই সার্থকতা পেয়েছে, সুতরাং আমরা তাকে সার্থক সনেট রচয়িত হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপরে আসেন মহাকাব্য, মহাকাব্য মেঘনাদ বধকাব্য, রাম রাবণ এবং সীতাকে কেন্দ্র করে এই মহাকাব্যটি রচিত। এখানে মেঘনাদকে হত্যা করার কাহিনীটিকে কবি মুখ্য করে তুলেছেন, এবং রামায়ণে যেখানে আমরা রামায়ণ পড়লে বুঝতে পারব যে সেখানে নায়ক হচ্ছে রাম, আর মেঘনাদ বধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ বা মেঘনাদের পরিবার। সেখানে মেঘনাদকে হত্যা করা হয়েছে অবৈধভাবে, সেই অবৈধভাবে হত্যাটাকে সে তুলে ধরেছে। এখন আমরা এই মেঘনাদ বধ কাব্যের
বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আজকে বলা সম্ভব নয়, বিশাল কাহিনী, 9টা পর্বে বিভক্ত একটি কাহিনী নিয়ে এখানে মহাকাব্যটি রচিত হয়েছে। বীররস রসাত্মক একটা মহাকাব্য এটা, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। আমরা আসি প্রহসন। একেই কি বলে সভ্যতা, একেই কি বলে সভ্যতা? মাইকেল মধুসূদন দত্তের একটা প্রশ্ন, প্রহসন আগেকার কি কাজ, প্রহসন কাকে বলে? আসমান সেটা জানে, প্রহসন, প্রহসন হচ্ছে সমাজে বিরাজমান এমন কিছু অসঙ্গতি, এমন কিছু মারাত্মক সংস্কৃতির অবনতি বা এমন কিছু বিষয় যা সমাজকে বিব্রতকর পরিস্থিতিতে নিয়ে গেছে, সে বিষয়কে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করাকে বলা হয় প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা, এটি একটি প্রহসন। এখানে কবি দেখিয়েছেন যে মানুষ ইংরেজি সাহিত্য বা ইংরেজি সাহিত্যের ভাবধারা পুষ্ট কিছু লোকজন এমন কিছু ধর্মীয় অনাচার অবিচারের সাথে যুক্ত হয়ে যায় এবং সেটাকে তারা সভ্যতা হিসেবে জনগণের কাছে, জনমানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছে। সেখানে দেখানো হয়েছে বারবনি তাদের সাথে সময় কাটানো, নর্তকীদের নাচ উপভোগ করা, মদ্যপান এবং যুবতী মেয়েদের সাথে অসদাচরণ, ব্রাহ্মণদের সাথে খারাপ ব্যবহার, এই জাতীয় কিছু ঘটনাকে তুলে ধরা হয়েছে একেই কি বলে সভ্যতা প্রহসনে। এবং প্রশ্ন রাখি গেছে যে আসলে সভ্যতার অন্তরালে কি পরিমাণ অসভ্যতা সমাজে বিরাজ করে, বর্তমান সময়েও আছে। আমরা যখন আমরা বলি যে হাই সোসাইটি, লো সোসাইটি, এই সোসাইটি শব্দটা এবং হাই আর লো এই শব্দগুলো ব্যবহার করে আমরা কিছু অসভ্যতাকে নিয়ে এসে সভ্যতার আদলে চালিয়ে দিচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের সময়ও কলকাতায় এই ধরনের কিছু চলছিল, যেটাকে মাইকেল মধুসূদন দত্ত সুন্দরভাবে লেখনীতে প্রকাশ করেছে। বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো শালিকের ঘাড়েরও এটি আরেকটি প্রহসন। আমরা এখনও দেখতে পাই অনেক মানুষ যারা একটু বয়স হয়ে গেছে, তারপরেও সুন্দর মেয়ে দেখলে, সুন্দরী মেয়ে দেখলে তারা কী করে, চোখটাকে এমনভাবে ব্যবহার করে মেয়েটা যত দূর পর্যন্ত দেখা যায় তার চোখটাও তত দূর পর্যন্ত আলো ছড়ায়। এরকমই একটি কাহিনী নিয়ে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন প্রহসন বুড়ো শালিকের ঘাড়েরও, যেখানে তিনি সমাজে কিছু মুরব্বী বা বয়স্ক লোকের চারিত্রিক স্খলনকে তুলে ধরার চেষ্টা করেছেন, চারিত্রিক অবনতির কথা দেখানোর চেষ্টা করেছেন। বর্তমান সমাজেও এ ধরনের বিষয়গুলো বিরাজমান আছে এবং যুগে যুগে ছিল, থাকবে। হ্যাঁ, এগুলোর প্রতিকারের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। আমরা আসবো কাব্যগ্রন্থ সম্পর্কে আলোচনা করার জন্য। বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, তিলোত্তমা সম্ভব কাব্য, একটু তিলোত্তমা সম্ভব কাব্য সম্পর্কে না বললেই নয় যে ভারতীয় ইতিহাসে, ভারতীয় ধর্মীয় ইতিহাসে, ভারতের ধর্মীয় ইতিহাসে, হিন্দু ধর্মের ইতিহাসে, হিন্দু ধর্মের এক দেবতার কথা শোনা যায় যিনি ব্রহ্মা নামে পরিচিত। এই ব্রহ্মার দুজন নাতি ছিল, ব্রহ্মার দুজন নাতি ছিল ব্রহ্মা, হিন্দু ধর্মের ব্রহ্মা, তার ছিল দুটি নাতি, এই ব্রহ্মার ছিল দুই নাতি, একজনের নাম ছিল সুন্দর, আরেকজনের নাম ছিল উপসুন্দর। এই সুন্দর এবং উপসুন্দর এরা দুই ভাই। ব্রহ্মা হচ্ছে সবার মনের খবর জানেন, কার মনের ভিতরে কি চলিতেছে এটা ব্রহ্মা খুব ভালোভাবে জানতে পারেন বা জানেন। তো ব্রহ্মা সুন্দর এবং উপসুন্দর একদিন তার বাবার কাছে যায়, বললেন যে বাবা, পিতা আমাদেরকে একটি বর দাও, আশীর্বাদ দাও, যেন আমরা পৃথিবী এবং পাতালপুরী এবং স্বর্গরাজ্য সব কিছু জয় করতে পারি। তখন এই ব্রহ্মার পিতা বলল যে এটা আমার ক্ষমতার বাইরে, তোমরা কি কাজ করো, তোমরা চলে যাও তোমার দাদা ব্রহ্মার কাছে, তিনি তোমাদেরকে এই আশীর্বাদ দিতে পারবেন। তো ব্রহ্মার কাছে আসলেন, ব্রহ্মার ছিল নাচের আসর, সেখানে মেনকা দেবী, অলকা দেবী এরা নাচে। তো ব্রহ্মা মানে মনের খবর দেখে জানতে পারলেন যে সুন্দর এবং উপসুন্দরকে যদি এই আশীর্বাদ দিয়ে দেওয়া হয়, তারা যে আশীর্বাদ নিতে আসছেন যে আমাদেরকে দাদা আশীর্বাদ দাও, আমরা যেন পাতালপুরী স্বর্গরাজ্য এবং
পৃথিবী সব কিছু আমাদের দখলে চলে আসে, জয় করতে পারে। তাহলে একদিন ব্রহ্মার এই নাচের আসর দখল করে নিয়ে যাবে কি সুন্দর এবং উপসুন্দর। তখন সে কি করলো, নাতিরা যখন এসে দাদার কাছে বললো, দাদা আপনি আমাদেরকে বর দেন। তো কি বর চাও তোমরা আমাদেরকে? আপনি আশীর্বাদ করেন, দোয়া দেন, বর দেন যে আমরা যেন পৃথিবী পাতালপুরী এবং স্বর্গরাজ্য জয় করতে পারি। তো ঠিক আছে যাও। নাতি যখন দাদার কাছে যে কিছু চায়, তখন তো দাদা নিষেধ করতে পারে না, ঠিক আছে যাও দিয়ে দিলাম তোমাকে। কিন্তু সে জানে যে একদিন এই নাচের আসর দখল করতে চলে আসবে কি সুন্দর এবং সুন্দর। তবে সে একটা শর্ত দিয়ে দিল, তোমাদের কি আশীর্বাদ দিলাম তবে তোমরা কিন্তু একে এক অপরকে খুন করবে। বলছে না আমরা দুই ভাই কেন এক অপরকে খুন করবো। বলছে ঠিক আছে এটা দেখা যাবে, যাও তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দিলাম। আর এদিকে নারায়ণ, নারায়ণকে ডেকে ব্রহ্মা বললেন যে তুমি এমন এক মানবী মূর্তি তৈরি করো যাকে দেখে আমার এই দুই নাতি তাকে পাওয়ার জন্য উতলা হয়ে ওঠে। তো নারায়ণ কাজ শুরু করে দিল, আর ওইদিকে ব্রহ্মার দুই নাতি সুন্দর এবং উপসুন্দর এরা কী করতে লাগলো, এরা একে একে পাতালপুরি জয় করলো, পৃথিবী জয় করলো এবং সর্বশেষ সেই স্বর্গরাজ্যে চলে আসে। এসে ঠিকই দাদাকে বলো, দাদা তুমি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছো, তুমি এক কাজ করো, তুমি একটু অবসরে থাকো, আমরা এখন নাচ গান দেখবো। তোমার ঠিক আছে? ব্রহ্মা বলো যে ঠিক আছে, দাদা নাতি আসছে, নাতি একটা আবদার মেটাতেই হয়। ব্রহ্মা নারায়ণকে ডাকলো, নারায়ণ মানবী মূর্তি কি রেডি, মানবী দেবী কি রেডি? বলছে হ্যাঁ রেডি। তোমাকে এমন এক মানবী তৈরি করতে বলেছিলাম যে মানবী দেখে আমার এই দুই নাতি যেন ফিট হয়ে যায়। তো ঠিক আছে নারায়ণ বলে যে হ্যাঁ রেডি হয়ে গেছে, আমি নিয়ে আসছি। নিয়ে আসলো, দুই নাতি ফিট হবে কি, ব্রহ্মা নিজেই ফিট হয়ে গেছে। এই তিলোত্তমা এতই সুন্দরী, তিলোত্তমাকে দেখে ব্রহ্মা নিজেই ফিট হয়ে গেছে। অর্থাৎ যে মেয়েটিকে তৈরি করা হয়েছে সেই মেয়েটির নাম ছিল তিলোত্তমা। তো কিছুক্ষণ পরে যখন ব্রহ্মার হুশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, তখন ব্রহ্মা বললো যে ঠিক আছে, যে দুই ভাইয়ের মাঝখানে এই তিলোত্তমাকে ছেড়ে দেবে। তখন এই দুই ভাই শক্তিতে সমমান, বুদ্ধিতে সমমান, অস্ত্রের ঝনঝনাতে সমমান, যুদ্ধবিদ্যায় পারদর্শী, সবাই কেউ কারো চাইতে কম না, সবাই সমান, দুজন সমান সমান শক্তি সম্পন্ন। তো যখন এই তিলোত্তমাকে ছেড়ে দেওয়া হলো দুই ভাইয়ের মধ্যে, তখন এই দুই ভাই এই তিলোত্তমাকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে গেল এবং এক ভাই আরেক ভাইয়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। এবং এই যুদ্ধের ফলাফল ছিল দুই ভাই দুই ভাইকে হত্যা করে দিল। এখন তিলোত্তমার কী হবে? তখন ব্রহ্মা বলল যে ঠিক আছে তুমি আমার নাচে আসলে যুক্ত হয়ে যাও। এই যে কাহিনী, এই কাহিনী নিয়ে নির্মিত যে কাব্যগ্রন্থ সেটা ছিল তিলোত্তমা সম্ভব কাব্যগ্রন্থ। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লিখিত কাব্যগ্রন্থ, প্রহসন এবং কবিতা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আবার আমরা একটু প্রথম দিকে যাই, আজকের লেকচার, আজকের কথোপকথন, আজকের আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু ছিল যে কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824 খ্রিস্টাব্দে, জন্মস্থান দর্শনা সাগরদারি গ্রামে, নাটক শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারী, প্রহসন একেই কি বলে সভ্যতা মনুষালিকের ঘরে হোক, কাব্যগ্রন্থ বীরাঙ্গনা বজাঙ্গনা তিলোত্তমা সম্ভব কাব্য, মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, 1842 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, ফলে মাইকেল মধুসূদন দত্ত এই নাম ধারণ করেন, অর্থাৎ মাইকেল শব্দটি মধুসূদন দত্তের পূর্বে যুক্ত হয়, পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মাতা জাহানবি দেবী, মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে, প্রবক্তা ছিলেন অমিত্রাক্ষর ছন্দের, বাংলা সাহিত্যে সনেটের জনক এবং তার লিখিত কপোতাক্ষ নদ সম্পর্কিত আলোচনা। এখন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাকে দেখছেন শুনছেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে যদি আমি প্রশ্ন করি যে আজকের আলোচনার বিষয় কি, আপনারা একবারকে আশা করি বলতে পারবেন যে আজকের আলোচনার বিষয় ছিল একটা কবিতা, কবিতাটির নাম কি বলতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কবিকে বলতে পারবেন আশা করছি। তৃতীয় প্রশ্ন হচ্ছে এই কবির জন্ম কত সালে, এরপরে এর মৃত্যু কত সালে, এর লিখিত নাটকের নামগুলো কি,
এর লিখিত প্রহসন নামগুলো কি, প্রহসন কাকে বলে, সনেট কাকে বলে, কাব্যগ্রন্থগুলোর নাম কি, মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তির নাম কি, মাইকেল মধুসূদন দত্ত কি রচনা করে বিখ্যাত হয়েছে, মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কি, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ আসলে কি একটা সনেট, সনেটের কী কী বৈশিষ্ট্য থাকে এবং কোন প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে এটা একটা সনেট কবিতা, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো আপনারা উত্তর করতে পারবেন। এবং শব্দার্থ যদি শতত শব্দের অর্থ কী, বিরলে শব্দের অর্থ কী, নিশা শব্দের অর্থ কী, রাত্রি শব্দের অর্থ কী, ভ্রান্তি শব্দের অর্থ কী, বাড়ি কী, রাজা কী, কর কী, সাগর নদী সম্পর্কিত আলোচনা এবং কপোতাক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থ থেকে। এই বিষয়গুলো নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন আসলে আশা করি আপনারা সমাধান পাবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আশা করি জিজ্ঞাসা থাকবে না, যদি থাকে সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ ইব্রাহিম ব্যাপারী, সিনিয়র সহকারী শিক্ষক ইবনে তাসলিম নাসির স্কুল অ্যান্ড কলেজ। আজকের লেকচার থেকে বিদায় নেব। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আজকের লেকচারের বিষয়বস্তু ছিল কপোতাক্ষ নদ, যা রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। এবং এই মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন, 1873 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত, মাতার নাম ছিল জাহাঙ্গী দেবী, যিনি মাইকেল মধুসূদন দত্ত তিনি রচনা করেছেন মহাকাব্য, যা বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র সৃষ্টি অমর মহাকাব্য, মেঘনাদ বধ কাব্য, নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী এবং প্রহসনে কি কি বলে সভ্যতা পুরুষালিকের ঘাড়েরও। মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা, সনেটের জনক, সনেটের জনক, বাংলা সাহিত্যে সনেটের জনক। তার ইতিহাস, তার কৃষ্টি, তার সৃষ্টি, তার বিশ্বাস, তার ভালোবাসা, কপোতাক্ষ নদকে ঘিরে তার যে আলোচনা, তার যে ব্যক্তি, তার যে প্রগাঢ়তা, ভালোবাসার অন্তরায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করলাম। এবং সর্বশেষ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।